আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভাই, ওয়া আমার একটা রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, তো কম বেশি একটা হাদিস আসছে যেরকম, যখন আমিন বলে ওই সময় নাকি ফেরেশতারও আমিন বলেন, এবং 1 বছরের আগে এবং সামনের গুনাহ মাফ হয়ে যায়। তো এটা একটু বলবেন ভাইয়া, এ সম্বন্ধে কিছু। জাজাকাল্লাহ খায়। যে হাদিসটা বিশুদ্ধ, তবে 1 বছরের আগে পরের এই এই অংশটুকু আমি পাইনি এখন পর্যন্ত, যে 1 বছরের আগের গুনাহ মাফ হয়ে যায়, 1 বছর পরের গুনাহ মাফ হবে বা কিছু, এটা পাওয়া যায়নি। বিষয়টা হচ্ছে যে যখন মুসল্লিরা যখন ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বে, আমিন বলবে, তার আমিনের সাথে মুসল্লির আমিন যখন একত্রিত হবে, সেই সময় ফেরেশতারাও তাদের সাথে সাথে আমিন বলেন এবং আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন, যে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এ দোয়া তিনি করতে এই ফেরেশতারা করতে থাকেন মুসল্লিদের সাথে, এবং জমিনের ফেরেশতাদের সাথে আকাশের ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারাও দোয়া করে আল্লাহর কাছে, মুসল্লিরা যখন আমিন বলবে জোরে, তখন ফেরেশতারাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাগফিরাত চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এদের জন্য শাফাত করতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। কিন্তু আগের পরে যে কথাটা বললেন, এই অংশটুকু আমি পাইনি। জি তাহলে ভাইয়া, মহিলাদের জন্য কি হবে? মানে আমাদের জি জন্য না তো ঘর উত্তম, তখন জি, এই মহিলাদের কি মহিলারা জোরে হবে? বলবে না, মহিলারা জোরে বলবে না, মহিলারা আচ্ছা, শব্দ জোরে করবে না, মহিলারা অনুচ্চ স্বরে তাদের আওয়াজ ক্ষীণ রাখবে, সে অবস্থাতেই তারা আমিন বলবে। এটা হচ্ছে মহিলাদের জন্য বিধান, কিন্তু তারা এই ফজিলত পেয়ে যাবে ইনশা আল্লাহ, যেহেতু এটা আল্লাহর বিধান, আল্লাহ তাদেরকে ফুটিয়ে দিবেন, কিন্তু তারাও এই সওয়াব পাবে, এটা তারাও এই গ্রহণযোগ্যতা পাবে, তারা কিন্তু জোরে আওয়াজ করবে না, কারণ জোরে আওয়াজ করা নিষেধ তাদের জন্য। জি এটা কি শুধু মসজিদেই নামাজ পড়তে হবে, নাকি বাসায় যদি এরকম জামাতের সাথে পড়ে তাহলে? একই অবস্থায় যেখানেই পড়ুক, ফরজ হলে ফরজ নামাজ, যেখানে জোরে কেরাত পড়বে সেখানে জোরে আমিন বলবে, যেখানে আস্তে কেরাত পড়বে সেখানে আস্তে আমিন বলবে, কিন্তু থ্যাংক মহিলারা ইউ ভাইয়া, সবসময় আস্তে জাজাকাল্লাহ বলবে। খাইর।